নেত্রী একটা কথা বলেছেন যে আমাকে বলছেন যে তুমি তো তোমার তো ফেসবুক থেকেই চিনি, তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো। আজকে আমার জন্য একটা ভালো দিন যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মাননীয় নেত্রী যারা নৌকা নিয়ে পাস করে আসছেন তারা হচ্ছেন গিয়ে আপনার রেগুলার ফোর্স, আর আমরা যারা স্বতন্ত্র পাস করে আসছি আমরা হচ্ছে গিয়ে রিজার্ভ ফোর্স, এবং এই দুই ফোর্সই কাজ করবে দেশের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবই আমার, এরপরে তো আর কোনো বক্তব্য থাকে না, এবং বলেছেন যে সরকারি দলের এমপি যারা তাদের অনেক ক্ষেত্রে প্রতিবাদ করা বা বক্তব্য দেওয়ার সুযোগ থাকে অনেক কম। আমাদের যেহেতু আমরা স্বতন্ত্র প্যাটার্নে আছি, আমরা যেন সরকারের যে কাজগুলো ভালো প্রশংসা করার সুযোগ থাকবে এবং যে কাজগুলো ভালো হবে না এইগুলো যেন আমরা প্রতিবাদ করি অথবা সমালোচনা করি এবং স্ট্রংলি করি। আমাদেরকে বরং 1 ডিগ্রি বেশি স্বাধীনতাও দিয়েছেন। আমরা বলছি যে আমরা সরকারে না থাকলেও আমরা তো আপনার সাথে আছি এবং আপনার সাথে আমরা থাকবো, সুতরাং এই বিষয়ে কোনো অ্যাম্বিগুইটি নাই। আমরা এখনো আমাদের পুরা গার্ডিয়ানশিপ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা যে বিভিন্ন সময়ে দল থেকে সংগঠন থেকে বিভিন্ন জায়গায় আপনারা বহিষ্কৃত হয়েছিলেন, আপনাদের এখন দলীয় পরিচয় কি হবে, তাহলে সেটা ফিরে পাবেন না? দেখেন, আমরা তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ধারণ করি, বহন করি, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এই অনুযায়ী কাজ করি, এবং নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা। এখন কোনো কোনো পদে থাকা না থাকা এটা তো একটা পদের বিষয়, মাত্র 2-3 বছরের মেয়াদ থাকে, আপনি এই পদে থাকতেও পারেন নাও থাকতে পারেন, কিন্তু আমাদের যে দুইটা জায়গা সেটেল করা এটা হচ্ছে কি, আমরা একই মায়ের সন্তান এবং আমরা বঙ্গবন্ধুর সন্তান। ও না, নেত্রী একটা কথা বলেছেন যে আমাকে বলছেন যে তুমি তো তোমার তো ফেসবুক থেকেই চিনি, তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো।